দুই নম্বর গুলা ফসলে যখন ভোট যখন হাট হয়, হাট যখন হয় মানুষ তখন হাটে যায়, হাটে যখন যায় তখন সব কিছুর সঙ্গে গরু বল তাল তারা খরিদ করে। মনে করুন আমরা যারা নির্বাচনে দাঁড়িয়েছি, মানুষ আমাদেরকে পছন্দ করে। যেমন মানুষ হাটে বাজারে গিয়ে বলদ কেনার সময় পছন্দ করে যে এই বলদকে যে জমিতে চাষ হবে কিনা, এই বলদের গায়ে কত ঠিক আছে কিনা, বলদের দাঁত কপাটি ঠিক আছে কিনা, মানুষের মধ্যে গেলাই বলদ খরিদ করে। মনে করুন নির্বাচনে এই বাজারে প্রত্যেকটা দল তাদের তরফ থেকে একটা একটা করে বলদ তারা নির্বাচনের হাটে খাড়া করেছে। একটা বলদের নাম বিজেপির বলদ জয়প্রকাশ বাবু নাকি, আরেকটা বলদের নাম তৃণমূলের বলদ, আমাদের বলদের নাম গোলাপ রাত্রি। এবার হাতে আমরা তিনটে বলদকে দেখে নিই, দেখে নিই আপনার মাছ চাষ করার জন্য কোন বলদটা শক্তিশালী, কার গায়ে বলদের শক্তি আছে, কার দাঁত কপাটি জোর আছে, আপনার তা বিচার করে সিদ্ধান্ত করে। কারণ নির্বাচনের ময়দানে প্রার্থী ঠিক মতন বাছাই করতে পারলে সে আপনার জন্য সেবা দিতে পারবে, সে আপনার মাঠে ভালো করে চাষ করতে পারবে। তাই গোলাম রাব্বির এখানে প্রয়োজন বলে আমি মনে করি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।